আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা স্নোয়েতে আজকে বের হলাম একটা ডিফারেন্ট ধরনের একটা ব্লগ করার জন্য। আমাদের ব্লগের নাম হচ্ছে স্নো। অপরূপ এই সৌন্দর্য দেখানোর জন্য আমরা বের হয়ে গেলাম এই কষ্ট উপেক্ষা করে। আমি যেটা নাম দিয়েছিলাম যে রাতের আঁধারে স্নো এর আলোতে। সো লেটস সি ওয়াট দ্য এনভায়রনমেন্ট হিয়ার। সুবহানাল্লাহ বিহামদিহি, প্রচুর স্নো পড়তেছে, অনেকগুলো স্নো পড়লো এবার আমেরিকাতে, কিন্তু প্রচুর স্নো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাতের অন্ধকারে হৃদয় তোমাকে সরে, তোমার রহম পৃথিবীতে অবিরত ঝরে। রাতের অন্ধকারে এসো নু গায়ে পড়ে। আরেকটা কথা বলে রাখি, স্নো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমার দৃষ্টিতে বা সবার দৃষ্টিতে সেটা হচ্ছে যে অপার একটি সৃষ্টির বৈচিত্র্য। যেমন কোনো কোনো দেশে এখন রোদে গরমে মানুষ কষ্ট করছে, যেমন সৌদি আরব বা মিডল ইস্টে, অথবা আমেরিকাতে এসে মানুষ এখানে স্নোয়ের এই নিদারুণ ঠান্ডায় দিনাতিপাত করছে। এক কথা বলতে গেলে ভয়াবহ স্নো। যাই হোক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বৈচিত্র্য। তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আমরা ব্লকের অন্যতম নায়ক, আপনারা দেখতে পাচ্ছেন সিয়াম এবং সালাদিন আমি রাসেল। আপনাদের জন্য আমার দেশের শৈশবের দুষ্টুমিগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা আরেকটা দুষ্টুমি আমাদের দেখতে পারেন, সেদিন যদি পৌঁছে পারা দেখেন কীভাবে। রাসেল ভাই এখানে বসছেন, আমি আপনাদের সাথে এখন আমাদের ব্লগের জন্য একটি গেম খেলবো। রেডি? ইয়েস। ওকে রাসেল ভাই, আপনি মনে করবেন যে এখানে প্রচুর গরম, রাইট? এখানে প্রচুর গরম, প্রচুর গরম, যে এখানে কিন্তু প্রচুর গরম, এখানে প্রচুর গরম। শেষ করি, লেট মি ফিনিশ। আপনার মাথার হুডি নামান। জি। হ্যাঁ, আপনি মনে করবেন যে গ্রীষ্মের কালে আছেন, আপনি কোন ধরনের হাত কাপা কাপি নাই এবং ফ্রেশ থাকবেন, মনে করবেন যে গরমের মধ্যে আছে। এটা ধরবেন না, এটা ধরবেন না, কিছু ধরবেন না। আর হচ্ছে এদিকে সিয়াম, মনে করবা প্রচুর ঠান্ডার মধ্যে আসো, তুমি একদম কাঁপতেছো। হ্যাঁ, আমরা আপনাদেরকে দুটো এক্সারসাইজ দেখাবো দর্শক মণ্ডলী। রাসেল ভাইকে দেখেন, স্টার্ট গেম, স্টার্ট। না, আপনি একদম স্বাভাবিক থাকবেন, মনে করুন গরমকালে আসেন, বাতাস খাচ্ছেন। হ্যাঁ, বাতাস খাচ্ছেন এরকম। দেখেন রাসেল ভাইকে দেখে কি মনে হয় এখানে কোনো ধরনের স্নোয়ের মধ্যে উনি আসেন? দেখেন, আর এখানে একজন ঠান্ডার মধ্যে প্রচণ্ড কাঁপতেছেন, উনি কাঁপাকাঁপি করতেছে। আর হচ্ছে পাশেই হচ্ছে একজন গ্রীষ্মকালের মধ্যে উনি বসে আছে পায়ের উপরে পা উঠিয়ে হাই 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 দিচ্ছেন। এনিওয়ে, শিক্ষাটা হচ্ছে আপনি আপনাকে এভাবেই তৈরি করে নেন, নিজেকে ভাবুন আপনি ভালো আছেন। খারাপের মধ্যে থেকেও কিন্তু ভালো ভাবা যায়, ঠান্ডার মধ্যে থেকেও কিন্তু গরম অনুভব করা যায়, রাইট? থ্যাংক ইউ সো মাচ, আপনারা এনজয় করলেন। আর তোমাদের কাছে কেমন লাগলো ঠান্ডা খেলাটা? আসল ভাই, গরমটা কেমন লাগছে? এক কথা অসাধারণ, পায়ের পর পা তোলা। শুভ দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে একটি গেম দেখানোর চেষ্টা করলাম। আমাদের সেখানে রাসেল ভাই অভিনয় করেছেন ঠান্ডার মধ্যে বসেও, ঠান্ডার মধ্যে বসেও রাসেল ভাই গরমকালের গ্রীষ্মকালের আবহাওয়া নেওয়ার চেষ্টা করেছেন, আর আরেকজন ঠান্ডার মধ্যে থেকে ঠান্ডায় নিয়েছেন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি চাইলে যে কোনো খারাপ অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারেন, ভালোটা ফিল করতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনি কীভাবে কোন বিষয়টাকে কীভাবে নিচ্ছেন। যেমন আজকের এই ব্লগটা আপনারা চাইলে অনেকে নেগেটিভভাবে নিতে পারেন, আবার চাইলে আপনারা এটাকে ভালোভাবে নিতে পারেন। আমি
মন্ডলী, আশা করি আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সেটি হচ্ছে যে স্নো, আশা করি ভালো লেগেছে আপনাদের, রাইট? আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, আপনারা সবাই এনজয় করতেছেন। আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ওকে, শেষ তো বক্সেস বক্সেস।